চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে। আগামী 15 আগস্ট থেকে কিছু নির্দিষ্ট এলাকায় টোটো চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হচ্ছে, যা টোটো চালকদের জন্য একটি বড় ধাক্কা হয়ে এসেছে। রাস্তাঘাটে টোটোর সংখ্যা বৃদ্ধির সাথে সাথেই দুর্ঘটনা এবং অসাধু ব্যবসার অভিযোগ বাড়ছে, তাই টোটো চলাচল নিয়ন্ত্রণে প্রশাসন বড় সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী 15 আগস্ট থেকে টোটো শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার কিছু নির্দিষ্ট এলাকায় চলবে না। এই এলাকায় টোটোর দৌড়াতে সাধারণ মানুষ ভুগছেন, তাই পরিবহন দফতর এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়মে টোটো চালকদের পরিবর্তে ই রিক্সা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ই রিক্সা চলাচলের জন্য রেজিস্ট্রেশন নম্বর বাধ্যতামূলক এবং প্রত্যেকটি ই রিক্সার জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন নম্বর থাকবে। রেজিস্ট্রেশন ছাড়া কোন রকমভাবেই ই রিক্সা রাস্তায় চলতে পারবে না। তবে ঠিক এই পরিস্থিতিতেই টোটো চালকদের মাথায় হাত পড়েছে, বিশেষ করে যারা সম্প্রতি টোটো কিনেছেন এবং নতুন করে ই রিক্সার কেনার মতো সামর্থ্য নেই। বর্তমানে 200টির বেশি ই রিক্সা ইতিমধ্যে বৈধ রেজিস্ট্রেশন নম্বর পেয়েছে, বাকি চালকদের জন্য সমস্যার সমাধানে উদ্বেগ রয়েছে এবং আগামী 15 আগস্ট থেকে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় টোটো সম্পূর্ণরূপে নিষিদ্ধ হচ্ছে। তবে শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও টোটো নিয়ে খুব শীঘ্রই কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে এমনটাই নবান্ন সূত্রে খবর।